দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়, দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজে। আপনারা জানেন, গত দুদিন ধরে ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি একটু বৃদ্ধি পেয়েছে। তিস্তা পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে আজকে সকালবেলা তিস্তা নদীর পানি বিপৎসীমার 40 সেন্টিমিটার নিচে, অর্থাৎ 52.20 সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়েছে, যা বিপৎসীমার 40 সেন্টিমিটার নিচে। গত দুদিনের ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি পাওয়ার কারণে এখন পর্যন্ত বন্যার মতো পরিস্থিতি তৈরি না হলেও তিস্তা নদীর তীরবর্তী নিম্ন অঞ্চলগুলোতে পানি ঢুকেছে। আর এই পানি ঢোকার কারণে নিম্ন অঞ্চলের বাদাম এবং ধান বীজতলাসহ বিভিন্ন ফসল ক্ষেত পানিতে ডুবে গেছে। পাশাপাশি তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে ভাঙ্গন দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে এই ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গনের কারণে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার 6টি ইউনিয়ন সহ জেলার তিস্তা তীরবর্তী ইউনিয়নগুলোতে ভাঙ্গন দেখা দিয়েছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে এই ভাঙ্গন দেখা দিয়েছে। পানির তিস্তা নদীর পানির যে স্রোত, এই স্রোত বেড়ে যাওয়ার কারণে মূলত এই ভাঙ্গনটি দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত বন্যার মতো পরিস্থিতি দেখা দেয়নি, তবে বেশ কিছু ফসলি জমি পানিতে ডুবে গেছে। এ ছিল তিস্তা নদীর পানির পরিস্থিতি। আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হলো যে আবহাওয়া অফিস তার আবহাওয়ার পূর্বাভাসে বলেছেন যে এই জুন মাসে আরেকটি বন্যা দেখা দিতে পারে, এই বন্যা দেখা দিতে পারে। এবং আবহাওয়া অফিস আরেকটি তথ্য প্রকাশ করেছে, সেটি হলো দেশে এই জুন মাসের প্রথম সপ্তাহে যে স্বাভাবিক বৃষ্টির চেয়ে 17% বৃষ্টি বেশি হয়েছে, যে কারণে এই জুন মাসেই প্রথম দিকে আবারও কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে, এবং এই ভারী বর্ষণের কারণে একটি আবার একটি বন্যার আশঙ্কা তারা করছে। আপনারা জানেন যে 2017 সালে লালমনিরহাট জেলায়, গোটা জেলায় যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল, এই বন্যায় লালমনিরহাট জেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল, এবং এই বন্যাটি প্রায় 3 দিন স্থায়ী হয়েছিল। এই কারণে এবার বন্যা নিয়ে মানুষের মাঝে একটি আতঙ্ক দেখা দিয়েছে। কিন্তু আমি তিস্তা তীরবর্তী লোকজনের সঙ্গে কথা বলে যেটা পেয়েছি, তাদের এই আতঙ্ক থেকে তাদের মাঝে বন্যা পরিস্থিতি মোকাবেলার আগাম একটি প্রস্তুতিও আমি দেখতে পাচ্ছি। তারা যেন এবার বন্যা পরিস্থিতিতে তাদের যেন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এবং প্রশাসনের লোকজনের সঙ্গে কথা বলেছি, জনপ্রতিনিধির সঙ্গে কথা বলছি, তারাও বলছে যে 2017 সালের মতো যেন ভয়াবহ ক্ষতি না হয় এজন্য তারা আগাম একটি প্রস্তুতি নিয়েছেন। আপনাদেরকে আবারও বলে রাখি যে এই জুন মাসে একটি বন্যার আশঙ্কা করছে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ, আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, যে কারণেই একটি আতঙ্ক দেখা দিয়েছে। এখন পর্যন্ত বন্যার দেখার মতো পরিস্থিতি হয়নি, তবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে ভাঙ্গন দেখা দিয়েছে, পাশাপাশি কিছু ফসলি ক্ষেত তলিয়ে গেছে। এই ছিল লালমনিরহাটের সর্বশেষ তিস্তার পানির পরিস্থিতি। সবাইকে ধন্যবাদ।